শ্যামলা বা কালো মেয়েরা সাজগোজের ক্ষেত্রে যেন একটু বেশি চিন্তায় থাকেন। কিন্তু ভেবে দেখুন তো, কোনো অনুষ্ঠানে গেলে কে সাজগোজ করেন না, তবে যারা শ্যামলা বা কালো তারা মেকআপ নেবার সময় কিছুটা সর্তকতা অবলম্বন করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত বলেছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভিন। গুডি লাইফে সকল বন্ধুর জন্য জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমি আফরোজা পারভিন, বিউটি কনসালটেন্ট। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আর আমাদের সাথে আছেন, আমাদের সাথেই থাকবেন। দেখতে থাকুন গুডি লাইফে অনেক অনেক নতুন নতুন বিষয় নিয়ে আমি থাকছি। সবসময় প্রশ্ন আসতে থাকে আমাদের কাছে, আপনাদের জানার জায়গা হচ্ছে, আপা আমি তো কালো, তো আমার মেকআপটা কেমন হওয়া উচিত? আমার মেকআপটা কি ফর্সা হওয়া উচিত নাকি আমার মেকআপটা সুন্দর হওয়া উচিত? তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি বা আমি, আমরা যারাই আমাদের যে ডার্ক টোনে আছে, আমরা যদি ডার্ক টোনে থাকি তাহলে অবশ্যই আমার টোনটাকে ঠিক রেখেই কিন্তু আমার মেকআপটা করতে হবে। আমাকে আমাকে আমার গ্রুমিং করার জন্য আমার টোনটা আপ হলেই আমি সুন্দরী হয়ে যাব, বিষয়টা আসলে কমপ্লিটলি ভুল। কিন্তু যারা একটু ডার্ক স্কিনের আছেন, কী হয়, আমাদের সাইকোলজিক্যালি আমরা সবাই ভেবে ফেলি আমি কালো তো আমার অ্যাকসেপ্টেন্স অনেক জায়গায় থাকবে না। এটা আসলে অনেক সেকালের কথা। আমরা যদি একালে আসি তাহলে দেখবো আমি কালো, আমার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি বাকি সব জায়গায়। সো সেটাকে আমাকে উইন করতে হবে, আর সেটা আমাকে উইন করার জন্য আমি যে টোনেই আছি, আমি কালো হই, আমি শ্যামলা হই, আমার টোনটাকে আমি রেখে যদি আমার পার্সোনালিটিকে বের করে নিয়ে আসতে পারি, আর আমার কাজই আসলে আমার মূল পরিচয়, সো সেখানে যদি আমার কাজটা আমি ভালো করে করতে পারি তাহলে অবশ্যই আপনার অ্যাকসেপ্টেন্স কিন্তু সব জায়গার থেকে অনেক বেশি পাবেন। সো আমার মনে হয় এই বিষয়টি যদি আমরা মনে রাখি, সেক্ষেত্রে আপনি কী কী করতে পারেন সেই টিপসটি আমি এখন বলতে চাচ্ছি। আমার স্কিন টোনটা ডার্কার আছে, তো আমি প্রথমে যে কনসিলারটা ব্যবহার করব, যে কনসিলারটা দিয়ে আমি কনসিলিং করব যে আমার টোনটাকে মানে কি বলে এটাকে ইভেন টোনে আনার জন্য, আমার কোনো একটা জায়গা ডার্ক সার্কেল আছে যেটাতে শেডটা ডার্কার, আমি স্ট্রেস নিচ্ছি, তো সেটাকে কমানোর জন্য আমরা কি করছি, কনসিলার ব্যবহার করছি। আর কনসিলারটা আমি চিন্তা করছি, আমি যেহেতু কালো আমি একটু ব্রাইট হওয়ার জন্য একটু ব্রাইট কালারের কনসিলার নিব। কখনোই সেটা করা যাবে না, তাহলে আপনার মেকআপটা নষ্ট হয়ে যাবে। আপনাকে দেখতে হবে আপনার স্কিনের থেকে আরও এক শেড ডার্কার কনসিলার নিয়ে আপনি মানে ডার্ক প্লেসে অ্যাপ্লাই করবেন, এবং তারপরে আপনি ঠিক যেখানে যেখানে দাগ আছে সেখানে সেখানে ডার্কার কনসিলার দিয়ে কভার আপ করবেন। দেখবেন আপনার স্কিন টোনের সাথে ডার্ক প্লেসটাও একদম সুন্দর টোনে চলে এসছে। আফটার দ্যাট আপনি সেখানে বেইজের ব্যবহার করবেন। এখন আপনি লিকুইড বেইজ করতে পারেন, আপনি কেক বেইজ করতে পারেন, আপনি মিনারেল বেইজ করতে পারেন, যে বেইজ আপনার পছন্দ সেটাই আপনি করতে পারেন, বা আপনি হতে পারে তারপরে শুধু কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে পারেন যদি আপনি খুব ঝটপট একটা নিজের লুক করতে চান। সেক্ষেত্রেও আপনাকে মনে রাখতে হবে আপনার স্কিন টোনের সাথে মিল রেখে আপনাকে টোনটা বেছে নিতে হবে, এবং একটু এক শেড ডার্কার টোন নিতে হবে, ব্রাইটার না, এক শেড ডার্কার টোন নিয়ে আপনি আপনার পুরো ফেসে সেই বেসটা অ্যাপ্লাই করবেন। এরপরে আপনি অবশ্যই কন্ট্রোলিং করবেন। কন্ট্রোলিংয়ের পরে আপনার যে টি জোনটা বের হবে আর ইউ জোন, আমাকে বুঝতে হবে কোনটা টি জোন কোনটা ইউ জোন। টি জোন হচ্ছে আমাদের কপাল থেকে নাক থেকে শুরু করে এই পর্যন্ত যেটা আমাদের টি জোন, যেটা টি এর মতো দেখতে সেটা, আর বাকি যে এরিয়াটা আছে এটা আমাদের ইউ জোন। সো আমরা এই ইউ জোনে আমার চোখের নিচের এই পার্টটাতে হাইলাইটেড করব, এবং সেটা আমি হাইলাইটার পাউডার দিয়ে করব না, কিন্তু আমার স্কিন টোনের সাথে মিল রেখেই বেসটা দিয়ে জাস্ট ফিনিশিং করে নিব, বা কম্প্যাক্ট পাউডার দিয়ে করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের চোখের নিচের জায়গাটা, টি জোনের কপালটা এবং এই জায়গাটা আমরা হাইলাইটেড লাইক একটু আমার স্কিন টোনের কালারটা দিয়ে কিন্তু আমি ফিনিশিং দিয়ে নিতে পারি। ব্লাশন ব্যবহার করতে পারি, মাস্কারা ব্যবহার করতে পারি, কাজল ব্যবহার করতে পারি, লাইনার ব্যবহার করতে পারি, যে যেটা পছন্দ করেন, যেভাবে পছন্দ করেন, যতটুকু পছন্দ করেন ততটুকুই সাজতে পারেন। আপনাকে মনে রাখতে হবে আপনার সাজ আপনার পার্সোনালিটির বহিঃপ্রকাশ। আপনার সাজ যদি আপনাকে বদলে আরেকজনের পার্সোনালিটিতে নিয়ে যায় তাহলে সেটা আসলে ঠিকঠাক মেকআপ হলো না এবং ঠিকঠাক সাজ হলো না, কারণ আপনার অ্যাকসেপ্টেন্স কমে গেল এবং আপনি হারিয়ে গেলেন। সো আমরা বেশিরভাগ মানুষ কিন্তু তাই করে থাকি, নিজের অ্যাকসেপ্টেন্স রাখতে পারি না এবং আমরা ভাবি ফর্সা হলেই বুঝি আমি সুন্দর হব, যেটা কমপ্লিটলি ভুল। বারবার বলছি,
আমরা কখনোই আমাদের স্কিন টোন ব্রাইট যদি করতে হয় পুরো মেকআপ হোয়াইট করব না। আমাদের যদি মনেই হয় আজকে আমি একটু রং আপ করতে চাই, লাইক আমি ডার্ক টোনে আছি, আমি একটু শ্যামলা টোনে মেকআপ করতে চাই, তাহলে আপনি পুরো মেকআপটাই ডার্ক টোনে করবেন, শুধুমাত্র হাইলাইটেড স্পেসগুলোতে আপনি টোন আপ করে দিবেন। তাহলে আপনি দেখবেন আপনি শ্যামলা টোনে চলে এসেছেন এবং আপনাকে সুন্দর লাগছে, আপনাকে আপনার মতো লাগছে, সেটা খুব জরুরি। আমরা যারা ডার্কার টোনে আছি বা ডাউন টোনে আছি, লাইক আমি ডার্ক, আমি শ্যামলা, এই বিষয়টা যখন থাকে তখন আমরা বুঝে পাই না যে আমার লিপস্টিকের কালারটা কী হতে পারে। তো আমরা কী করি, অনেক সময় মানে এত কনফিউশন থাকে, আমরা ব্রাইট কালার লিপস্টিক পরি, না আমাকে মানাচ্ছে না, তো আমি ডার্ক কালার লিপস্টিক পরি, না আমাকে মানাচ্ছে না। আসলে কী কালার লিপস্টিক মানাবে এটা ডিপেন্ড করবে আপনি কী কালার ক্যারি করতে পারেন। আপনি খুব লাইটার কালারও ক্যারি করতে পারবেন না, আপনি খুব ডার্কার কালারও ক্যারি করতে পারবেন না। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি যারা জেনারেল পিপল, যারা জানেন না, তারা কী করেন, একদম কালচে মেরুন কালারের লিপস্টিক পরে ঘুরে বেড়াচ্ছেন, ওনার গায়ের রঙও কিন্তু ডার্ক। সো উনি ফিল করছেন ওটাতে ওনাকে ব্রাইট লাগছে, হতে পারে, বাট ওটা কিছু কিছু সময় আপনি ব্যবহার করতে পারেন। বাট আপনি একটু মপ টোন, একটু না ব্রাইট না ডার্ক, একটা মাঝামাঝি টোন, যে কোনো কালারের একটা মাঝামাঝি টোনে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনাকে রংটা সুন্দর লাগছে। যেমন আমি নিজে শ্যামলা কালার, তো আমি কিন্তু একটা টোন ইউজ করেছি। আমার কাছে যেটা হয় যে এই টোনটা কিন্তু আমরা শ্যামলা বর্ণের মেয়েদেরকে সবসময় সুন্দর লাগতে পারে, সো কেন না আমরা এই টোনগুলো ট্রাই করতে পারি। আবার আমি যদি সাহসী হই আমি অনেক ব্রাইট কালারও পরতে পারি যেটা আমাকে অনেক সুন্দর লাগবে। সো সেই ক্ষেত্রে সবসময় সাহসী হওয়ার দরকার নেই, কখনো কখনো আপনি সাহসী হতেই পারেন। যখন চুলের রং আসছে তখন আমরা যারা ডার্ক ডাউন টোন, ডার্ক টোন, শ্যামলা টোন যারা আছি তারা সবসময় ভাবি রং তো আমার জন্য না, চুলের ক্ষেত্রে আমাকে বুঝি কালো চুলেই সুন্দর লাগবে। আসলে কি হয়, আমাদের কালো চুলে আমরা সবাই সুন্দর, কিন্তু একটু চুলের রংটা যদি একটু টোনটা লাইট হয় তাহলে কিন্তু আমার স্কিন টোনও ব্রাইট হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে চুলের রঙের উপরে ডিপেন্ড করেও কিন্তু আমার গায়ের রঙের উপর একটা এফেক্ট ফেলবে। সো আমরা যদি একটু ব্রাউন টোনের চুল করি, একটু পুরো চুলটাই হতে পারে, আমি হয়তো বা পুরো চুল হাইলাইটস লো লাইটস এরকম করে করতে নাও চাইতে পারি, ঠিক আছে আমি করলাম না, কিন্তু আমি গ্লোবাল কালারটা ব্যবহার করতে পারি যেটা ব্রাউন টোনের হতে পারে, লাইট ব্রাউন টোন হতে পারে, কেউ হয়তো বা একটু ডার্কার টোন হতে পারে, কেউ হয়তো বা আপনার একটু মেরুনিশ টোনের কালারগুলো ব্যবহার করতে পারেন, একটু রেডিশ টোনের কালার ব্যবহার করতে পারেন, বা আপনার টেস্ট ওয়াইজ করতে পারেন। বাট মাথায় রাখতে হবে আমি একদম কটকটে লাল একটা রং আমাকে কিন্তু মানাবে না। সো আমরা যদি একটু এই জায়গাগুলো চিন্তা করে কালারটা অ্যাপ্লাই করি তাহলে দেখবেন আপনার পার্সোনালিটির সাথেও মিলে গেছে, আপনার গায়ের রংটাও একটু ব্রাইট লাগছে, সুন্দর লাগছে, এবং আপনার চুলের রংটাও সবাই প্রশংসা করবে, আপনার নিজের ভালো লাগবে নিজেকে দেখতে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে দেখতে থাকুন, জানতে থাকুন আরও নতুন নতুন বিষয়ে, এবং সাবস্ক্রাইব করুন আমাদেরকে।